রাত বাজে 10:30। আমার আসলে ভাত ভাত একবার ভেবেছিলাম খাবো না, বাট খিদে লেগে গিয়েছে। আর মন চাচ্ছিল আলু ভর্তা করে ঘি দিয়ে ভাত খেতে, সো যার কারণে আলু ভর্তার জন্য আলু দুইটা সিদ্ধ করে নিলাম। বাসায় মোরগ পোলাও ছিল, তারপরও মন চাচ্ছে না, মানে দুপুরে একবার খেয়েছি আমি, আবার পোলাও বিরিয়ানি একবার খেলে পরের বার মানে আমার কাছে অতটা ভালো লাগে না। আলু ভর্তা দিয়ে বানাচ্ছি, আমার আসলে যেভাবে ভালো লাগে, কাঁচা মরিচ দিয়েও ভালো লাগে, শুকনো মরিচ দিয়েও ভালো লাগে। অনেক রাত হয়ে গিয়েছে তাই আর মরিচের প্যাড়াটা নিলাম না, শুকনো কাঁচা মরিচ দিয়ে মানে সরষের তেলও দিয়ে দিলাম। মজার ঘি, ছোটবেলায় এভাবেও যদি আম্মু একটু লবণ দিয়ে ঘি দিয়ে মেখে দিত না, আমার খুবই পছন্দের খাবার ছিল তখন সেটা, জাস্ট ঘি দিয়ে লবণ দিয়ে ভাত। সো এবার খেয়ে নেওয়ার পালা।